আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তানজিলাস কিচেন ইতালিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি পেঁয়াজু রেসিপি, আর তা হলো কুমড়ো পাতা দিয়ে পেঁয়াজু বা ডালের বড়া। এটা আমি আজকে আমার গাছের পাতা দিয়ে পেঁয়াজু বানিয়ে দেখাবো, আর এই পেঁয়াজুটা গরম ভাতের সাথে খেতে আমার খুবই ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমার সব রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন পেঁয়াজু বানানো শুরু করি। এখানে আমি 1 কাপের মতো মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে, আর একদম ব্লেন্ড করিনি, হাফ ব্লেন্ড করেছি। কিছু কিছু ডাল আস্ত রয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার পাতা। আমার গাছে মিষ্টি কুমড়ার পাতা হয়েছিল, ওখান থেকে আমি 4-5টি পাতা নিয়ে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি 4-5টি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিবেন। দিয়েছি 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। প্রথমে আমি পাতাটা একটি বড় বলের মধ্যে নিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে কোচলে নিব। এতে করে পাতাটা একদম সফট হয়ে যাবে। এখন ব্লেন্ড করা ডালটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডালটা 3-4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পাতায়ও বেটে নিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এতে করে পেঁয়াজুটা বেশিক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। মেরিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন ডুবো তেলে পেঁয়াজুটা ভাজতে। তেলটা গরম হয়ে গেলে আমি একটু বড় বড় সাইজ করে বড়াটা ভাজবো। আর একটু বড় বড় করে ভাজলে ভাত দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ডিপ ফ্রাই করে নিব। এক পাশ হয়ে গেলে 1টি কাঁটা চামচ নিয়ে নিয়েছি, ওটা দিয়ে আমি বড়াগুলো উল্টে দিচ্ছি। এই বড়াটা আপনারা গরম বা ঠান্ডা যে কোনো ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি ভাতের সাথে খেতে না চান, সেক্ষেত্রে বিকেলে কিন্তু স্ন্যাক্স হিসাবেও খাওয়া যেতে পারে। এই তো যখন একদম গাঢ় একটা গোল্ডেন কালার চলে আসবে, তখন আমি এটা 1টি টিস্যু পেপারের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো বড়া আমি ভেজে নিব। এই তো 1টি বাটিতে আমি উঠিয়ে নিয়েছি আমার মিষ্টি কুমড়ার পাতা দিয়ে বড়া বানানো হয়ে গিয়েছে। এই বড়াটা খেতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাই একবার হলেও কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।